অনেকে বলে থাকেন ভিয়েতনামি খাটো জাতের নারিকেলে 3 বছরে ফলন হয় না। রাও ফার্মফ্রেশ আজ থেকে 5 বছর আগে একটা গাছ রোপণ করেছিল, কিন্তু 5 বছর আগে রোপণ করলে হবে কি, 3 বছরের মধ্যেই প্রথম ফলন এসেছিল। সঠিকভাবে পরিচর্যা করলে কিন্তু আপনার ভিয়েতনামি খাটো জাতের নারিকেলে আপনার ফলন আসে। তো ভিয়েতনামি খাটো জাতের নারিকেলে ফলন আসার জন্য বাংলাদেশ সরকার যেভাবে পরিচর্যার ব্যাপারে একটা ম্যানুয়াল দেয়, ওই মেনু অনুযায়ী যদি আপনারা পরিচর্যা করেন তাহলে অবশ্যই 3 বছরে ফলন আসবে। আপনাদেরকে আমি দেখাবো এই ভিডিওর মাঝে যে কীরকম ফলন আসে। যদিও বা আমি অনেক ভিডিও তৈরি করেছি ভিয়েতনামি নারিকেল নিয়ে, অনেকে অবিশ্বাস করেছে 3 বছরে ফলন আসে না, কিন্তু আমার গাছে 3 বছরে ফলন এসেছে। তো যাই হোক, আমি আজকে আপনাদেরকে চালান দেখাবো রাও ফার্মফ্রেশের আজকের চালানে যাদের চারাগুলো যাচ্ছে। রাজু আহমেদ ঝিনাইদহ থেকে নিয়েছেন 2টি ভিয়েতনামি নারিকেল চারা এবং 2টি কেরালা নারিকেল চারা। তো আপনাদেরকে আমি চারাগুলো দেখাবো এখন। এই দুটো হচ্ছে কেরালা নারিকেল চারার উচ্চতা হবে 3 ফিট, সোয়া 3 ফিট। আর এর পাশে ঠিক দেখবেন এই দুটো হচ্ছে আপনার খাটো জাতের ভিয়েতনামি নারিকেলের চারা। এই নারিকেলের চারাগুলো হবে 4 থেকে 5 ফিট, অনেক বড় সাইজের চারাগুলো, অনেকগুলো ডালপালা আছে, 4টা 5টা করে পাতা আছে এগুলোতে। এরপর নিয়েছেন আব্দুল রশিদ টাঙ্গাইল থেকে 1টি কাঁঠালি লিচু এবং 1টি চানাথরি লিচু। তো এইটা হচ্ছে কাঁঠালি লিচু, ডাল হচ্ছে আপনার 2টা মেইন ডাল আর উপশাখা আছে 3টা 4টা। চায়নাথ্রি চানাথ্রি দেখেন বিশাল বড়, এটার উচ্চতা হবে 3.5 ফিট, ডাল আছে আপনার 3টা, গাছটা বেশ বড় সাইজের। অদিতা তিরপুল ঢাকা থেকে নিয়েছেন 1 কেজি আমসত্ত্ব। তারপরে হচ্ছে মুজাহিদ সিলেট থেকে নিয়েছেন 1টি ব্যানানা ম্যাঙ্গো চারা এবং 1টি বোম্বে লিচু চারা। ব্যানানা ম্যাঙ্গো চারাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা হবে 6 ফিট, ডাল আছে মেইন ডাল হচ্ছে 2টা আর উপশাখা আছে আপনার 5টা। এটা বোম্বে লিচু চারা, উচ্চতা হবে 3 ফিট, ডাল আছে 2টা 3টা ডাল আছে। এই হচ্ছে আজকের চালান। তবে আমি চালান শেষ করার আগে আপনাদের কাছে আমি একটা পরামর্শ দিব, কোনো উপদেশ বা রিকোয়েস্ট না, সেটা হচ্ছে গাছগুলো যখন আপনারা নিচ্ছেন গাছগুলোকে আপনার পাওয়ার পরে রেস্ট দিবেন, 2 থেকে 3 দিন ছায়াযুক্ত স্থানে রাখবেন, রেখে দিয়ে নিয়মিত গাছের গোড়া এবং গাছের পাতায় পানি দিবেন। সেক্ষেত্রে আপনি দেখবেন যে আপনার গাছগুলো ভালো থাকবে, তারপর আপনি রোপণ করবেন। আর ফার্মফ্রেশ যে গাছগুলো প্রতিনিয়ত ডেলিভারি দেয় বা প্রতিনিয়ত কুরিয়ারের মাধ্যমে দেয়, এক্ষেত্রে যদি কুরিয়ারের মাধ্যমে যাওয়ার পথে কোনো গাছ ভেঙে গিয়ে মারা যায় সেক্ষেত্রে আপনি রিপ্লেসমেন্ট পাচ্ছেন, অথবা গাছ হাতে পাওয়ার পর 10 দিন কাউন্ট করবেন, কোনো চারা মারা গেলে আপনার রিপ্লেসমেন্ট পাবেন। তো দ্রুত অর্ডার করে থাকেন রাও ফার্মফ্রেশের দেশি বিদেশি বিভিন্ন ফলের চারা, এবার আমসত্ত্ব, চাকের মধু, খাঁটি সরিষার তেল এবং খাঁটি গাওয়া ঘি। আজকের মতো শেষ করলাম এখানে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। এই হচ্ছে ভিয়েতনামি খাটো জাতের নারিকেলের গাছ, আমার এটা মাতৃগাছ বলতে পারেন, এটার বয়স হচ্ছে 5 বছর। যখন 3 বছর বয়স ছিল তখন আপনার এখানে ফল এসেছিল আপনার 6টা, এটা আমি সবগুলো রাত করার জন্য। এরপরে আপনি আরও দেখেন গাছটা এখানে 2টা আছে, এই পাশে আরও আছে, এখানে আছে আপনার 5টা। আবার যদি আমি আরও 2 দিন দেখাই, এই যে দেখেন আরও প্রচুর, এই যে এই পাশে প্রচুর ধরতেছে, আবার এই পাশে আরও কিছু আছে। তবে আমি যত্ন করার সময় পাই না, আমার যেহেতু গত কয়েক মাস আগে আমার যেহেতু আম ছিল এবং অন্যান্য চারা চালা নিয়ে ব্যস্ত ছিলাম, তো সেজন্য যত্ন নিতে পারি, যত্ন করলে এটা আরও ধরবে।